ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিউল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানি চ্যানেলের দর্শক উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানি চ্যানেলের ইদুল ফিতরের বিশেষ ট্রান্সমিশন ফেস টু ফেস অনুষ্ঠান নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজ আমরা ঈদের দিনে আল্লাহ পাক ও প্রিয় হাবিব সাল্লাহ তালা আলি বা আলিহি ওয়াসাল্লাম এর সাদেকাই রমজানুল মুবারকের মতো মহান নিয়ামতপূর্ণ মাস অতিবাহিত করে উপস্থিত হয়েছি ঈদের সেই মহান আনন্দিত দিনগুলোর মধ্যে আর এই আনন্দিত দিনগুলোর আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দাবাতি ইসলামী আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন পুরো দুনিয়ার দিনের কিদমতকে আঞ্জাম দিচ্ছে আর সেটা শুধুমাত্র এডুকেশন সেক্টরে না সেটা শুধুমাত্র বিজনেস সেক্টরে না আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন সমাজের বিভিন্ন সেক্টরে দাবাতি ইসলামী দিনের কিদমতকে আঞ্জাম দিয়ে যাচ্ছে আমাদের মাঝেও আলহামদুলিল্লাহিরবিল আলমিন অনেক অতিথি উপস্থিত হয়েছে আজকে আমাদের মাঝে মার্শাল্লাহুল করিম আমাদের ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের বিলাল ভাই উপস্থিত আছে আমাদের সাইফুদ্দিন খালেদ ভাই আলহামদুলিল্লাহিরবুল্লাহ আলমিন উনি উপস্থিত হয়েছেন তানবির ভাই প্রিয় দর্শক শ্রোতা আমার ভামদিকে রয়েছে মার্শাল আমাদের রিয়াদ ভাই আল্লাহ পাকে দয়াই এবং আমাদের রানা ভাই এবং আমাদের আব্দুল কাদের ভাই তো ইনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক তো আপনাদের শুক্রিয়া আদায় করছি মাসা আল্লাহুল করিম আজকে আপনারা আমাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠানের মধ্যে সময় দিয়েছেন অনেক ব্যস্ততার মাঝেও আলহামদুলিল্লাহ কষ্ট করে আজকে মাদানী চ্যানেলের প্রোগ্রামে আপনারা এসেছেন আল্লাহ পাক আপনাদের আশাকে কবুল করুক এবং আপনাদের অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি মাদানী চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মিলে এইভাবে নিকির কাজগুলোতে অংশগ্রহণ করার টফিক নসিব করুক জি মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আজকে স্পেশালি যে প্রোগ্রাম হবে সেটা হচ্ছে কিছু প্রশ্ন উত্তরমূলক অর্থাৎ কিছু প্রশ্ন আমাদের অতিথিবৃন্দ করবেন ইনশাআল্লাহুল করিম সেই প্রশ্নের আলোকে কিছু মেসেজ আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব আসুন না আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রিয়নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহি আলহি ওয়াসাল্লাম এর প্রতি শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেনি আখাই নামদার মুদিনে কি তাজেদার উভয় জগতের রহমত মালিক ও মুখতার সাল্লাহু তালা আলিহি ও আলহি ওসাল্লাম এর ফরমানে আলী শান তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লো আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্ল্লাহু তালা আলিহিব আলহি ওসাল্লাম জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে সরাসরি চলে যাই জি মাসা আল্লাহুল করিম আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন তো আমার রানা ভাই করবে আগে না রিয়াদ ভাই করবে না সাইফুদ্দিন খালেদ ভাই করবে কে আগে শুরু করবে প্রথমে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি মার্শাল্লাহ আমি আমার নাম মোহাম্মদ ডাক্তার রিয়াদ হোসেন আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আসলে বর্তমান যুগে আমরা আসলে যে জিনিসটার উপরে আমরা ডে টু ডে লাইফ সবচেয়ে বেশি ইনভলভ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তো আমাদের ঘরে বাইরে মোবাইল ফোন হতে একদম প্রতিটা জিনিসেই আমরা আসলে সোশ্যাল মিডিয়ার সাথে খুব বেশি ইনভলভ তো আমি জানতে চাচ্ছি যে আমাদের এই সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়াটা আমাদের জীবনে কতটুকু ইফেক্টিভ বা কতটুকু মানে কার্যকর সে বিষয়ে দাউত ইসলামের আসলে দৃষ্টিভঙ্গিটা কি সোশ্যাল মিডিয়াটাকে আসলে দাউত ইসলামী কীভাবে নিচ্ছে মা বিষয়টা আমার ইয়াদ বড়ই সুন্দর প্রশ্ন করেছে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যদি আমরা দেখি সামাজিক প্রেক্ষাপটে আজকে একজন মানুষের বলতে গেলে এটার সাথে প্রত্যেক মানুষেই কি জড়িত হয়ে পড়েছে ম্যাক্সিমামই তো এখান থেকে আমার যেটা যদি আমরা দাওয়াত ইসলামী দৃষ্টিভঙ্গি চিন্তা করি রিয়াদ ভাই আল্লাহ পাক দয়া করুক যে সোশ্যাল মিডিয়া একজন ছোটো বাচ্চাও অনেক সময় এখন ইন্টারনেটকে ইউজ করার জন্য সেটাকে আসক্ত হয়ে গেছে আবার অনেকেই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টও এটার মধ্যে কী হয়ে গেছে ইনভলভ হয়ে গেছে আবার দেখবেন ফ্যামিলির মধ্যে ফিমেলরাও এটাতে কী হয়ে গেছে ইনভলভ হয়ে গেছে তো একদিকে যদি আপনি দেখেন সোশ্যাল মিডিয়া প্রত্যেকের হাতে হাতে পৌঁছে গেছে ইন্টারনেটের মাধ্যমে এই টোলস চলে আসছে কিন্তু আমার দৃষ্টিভঙ্গি যদি আমি আপনাকে বলতে চাই যদি একটু দেখি ছুরি আমরা ইউজ করি না ছুরি ইউজ করি আপেল কাটার জন্য ইউজ করি আমরা ফ্রুটস কাটার জন্য ছুরি ইউজ করি কিন্তু যদি দেখি এই একটি টোলসকে আমরা আপেল কাটার কাজেও ইউজ করতে পারি ফ্রুটস অন্যান্য ফ্রুটস কাটার কাজেও ইউজ করতে পারি চাইলে এই ছুরি দ্বারা কাউকে আঘাতও করতে পারি এখন যদি কেউ এই ছুরিকে ইউজ করে ফ্রুটস কাটে তাহলে সে অবশ্যই সেটার মাধ্যমে যেটা উপকারী সেটাকে অর্জন করে নিয়েছে আর যদি কেউ এটার মাধ্যমে কারো ক্ষতি করে বসে কাউকে আঘাত করে বসে তাহলে এটার সে রং ইউজ করেছে তো ঠিক একইভাবে প্রত্যেকটা প্রযুক্তির একটা রাইট ইউজ আছে আরেকটা রং ইউজ আছে তো এই প্রেক্ষাপটে যদি আমি আপনাকে এটা বলতে চাই তো আল্লাহ পাকের পানা যখন বান্দা কোনো ওয়েকে সেটার রাইট সঠিকভাবে ব্যবহার করবে তাহলে অবশ্যই সেটা উপকারী হবে আর যদি কেউ এটাকে রং ওয়েতে ইউজ করে তাহলে সেটার ব্যবহার রঙই হবে ক্ষতিকরই হবে আর আজকে যদি আপনি দেখেন এটা কখনো আমরা কেউ এটাকে অস্বীকার করতে পারবো না আজকে সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর যে প্রভাব আমাদের সমাজের মধ্যে পড়েছে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে পড়েছে এটার যদি এটা আমরা আজকে দেখি এটার মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন এটাতে আসক্ত হওয়ার কারণে গুনাহের দিকে দাবিত হচ্ছে একদিকে তো গুনাহা এবং অপরদিকে যুব সমাজের অবক্ষয় কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে আবার অপরদিকে যদি আপনি দেখেন যে আমাদের ট্যালেন্টগুলোকে আল্লাহ পাকের পানা সেটা যেখানে ইউজ হওয়ার কথা সেখানে কিন্তু ইউজ হচ্ছে না সেটা অন্য কোনো দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে কিসের কারণে কারণ সোশ্যাল মিডিয়ার যে ক্ষতিকর প্রভাবগুলো যে বিপজ্জনক দিকগুলো সেগুলো আমাদেরকে কি করে রেখেছে গ্রাস করে রেখেছে যেমন কিছুক্ষণ আগে আপনি যে মাইক নিলেন না মাইক্রোফোন নিলেন তো ওই মাইক্রোফোন এখন আপনি যদি বলেন এই মাইক্রোফোনটা আপনি ইউজ করে এখন আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করেছেন কিন্তু ওই মাইক্রোফোনটাকে যদি কেউ ইউজ করে চাই না পড়তে পারে ওই মাইক্রোফোন ইউজ করে কেউ কোরণে পাকের তেলাওয়াত করতে পারে এবং ওই মাইক্রোফোনকে ইউজ করে কেউ গানও গাইতে পারে আল্লাহ পাকের পানা কেউ এটাকে ইউজ করে অপরের জন্য সাউন্ড পলিউশনও করতে পারে তো এখন আপনি চিন্তা করুন এখন এটার তো কোনো দোষ নাই না মাইক্রোফোনের তো কোনো দোষ নাই এখানে আমি তো কখনো মাইক্রোফোনকে কি করতে পারবো না দোষ দোষী সাব্যস্ত করতে পারবো না কারণ এটার ইউজ যে করেছে এই যদি এটাকে রাইট ইউজ করে তাহলে অবশ্যই সঠিক ব্যবহার করেছে আর এটাকে যদি সে রং অন্য কোনো ভুল কাজে লাগায় তাহলে অবশ্যই সেটা রঙ বলতেই হবে আজকে আমি আপনাকে আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে চাই যদি কেউ অস্ত্র চালায় এবং যদি অস্ত্র চালিয়ে তো যে আপনার অস্ত্র থেকে গুলি বের হয়ে গেছে বুলেট বের হয়ে গেছে কাউকে আঘাত করে দিয়েছে এখন বিচারক শাস্তি কাকে দিবে অস্ত্রকে দিবে এই যন্ত্রকে দিবে কখনো দিবে না কারণ সে শাস্তি কাকে দিবে যার হাত থেকে সেটা কি যে চালিয়েছে কারণ সে এটা রং ওয়েতে চালিয়েছে এই জন্য শাস্তি তাকে দেওয়া হচ্ছে বিচারক তাকে শাস্তি দিচ্ছে যে বর্তমানে যে টুলসগুলো ইউজ করে আমরা সেটাকে খারাপ কাজে ব্যবহার করছি তো আমাদের উচিত এখান থেকে কি হয়ে আসা বেঁচে থাকা এবং সেগুলোকে অ্যাভয়েড করে চলা কিন্তু আফসোস আমরা তো এটা করতে পারতেছি না জি আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে আপনারা যে আপনি যে এটা বললেন তো আপনারা নিজেরাও তো এই সোশ্যাল মিডিয়া ইউজ করে ব্যবহার করতেছেন যেমন ফেসবুকে আপনাদের মাদানী চ্যানেল বাংলা পেজ আছে দাওয়াত ইসলামী বাংলাদেশ পেজ আছে টুইটার অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম আছে তারপর টুই টিকটক আছে তো আপনি এখন যেটা বললেন ওই ক্ষেত্রে এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না জি মার্শাল করিম আমার রানাভাই যেটা বলতে চাচ্ছেন আমি এটা বলি নাই যে আমরা এটাকে ইউজ করছি না আমি যে আপনাকে প্রশ্ন উত্তর দিয়েছি যে একটা রাইট দিকও আছে সঠিক ব্যবহার আছে আর একটা রং ব্যবহার আছে ভুল ব্যবহার আছে এখন আপনি মূল বিষয় হচ্ছে ভুল ব্যবহার না করা মানে আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যেন এটার রং ইউজ না করি এটা রাইট ইউজ করি এখন রাইট ইউজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কীভাবে করতেছে আপনি তো বললেন না যে দাওয়াত ইসলামির বাংলাদেশ পেজ আছে আলহামদুলিল্লাহ সেখানের মাধ্যমে কি হচ্ছে আমি রেহলে সুন্নতের শর্ট ক্লিপস যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ হাদিসে মুবারকা যাচ্ছে এর মাধ্যমে কি যাচ্ছে নাতে মুস্তাফা যাচ্ছে এর মাধ্যমে কি যাচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত যাচ্ছে এর মাধ্যমে কি যাচ্ছে ইলমে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘর ঘর পৌঁছাচ্ছে তো এখন যদি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘর ঘর আমার নবীর দিনের দাওয়াতকে পৌঁছায় সুন্নতের পয়গামকে পৌঁছায় তো আপনি কি সেটাকে উৎসাহ দিবেন না তো অবশ্যই দিবেন আর যদি আল্লাহ পাক না করুক আমি তো এর মাধ্যমে যদি কোনো মুসলমানের সম্মান কানি করে কেউ সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কারো ব্যাপারে ব্ল্যাকমেইল করা হয় সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কেউ যদি আল্লাহ পাকের পানা কারো দুশ ত্রুটিগুলোকে সবার সামনে কি করে দে প্রকাশ করে দেয় নিশ্চয়ই সেটা গুনাহের কাজ কারণ কোনো মুসলমানের সম্মান হানি করা তো এটা দিন ইসলাম এবং আমাদের শরীয়ত অনুমতি দেয় নেয় কোনো মুসলমানের ইজ্জত সম্মান রক্ত এটা অপর মুসলমানের জন্য হারাম করা হয়েছে তো অথচ আজকে যদি আপনি দেখেন না সোশ্যাল মিডিয়ার মধ্যে এমনভাবে একজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাকের পানা তার দুষগুলো তুলে ধরা হচ্ছে এটা শুধু একজনের কাছে যায় নাই আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছেন কারো একটা ভুল দোষ তাহলে সেটা হাজারো মানুষের কাছে পৌঁছে গেছে এখন আমি তো হাজারো মানুষকে আবার সেটা দ্বিতীয়বার তার কাছে আবার পৌঁছানো এটা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে কারণ এখন বর্তমানে না এমন যেটা রঙ আছে যেটা ভুল আছে সেটা আগে পৌঁছে যায় যেটা সঠিক আছে এটা পৌঁছাতে অনেক টাইম লাগে কিন্তু আমরা এমন অবস্থার মধ্যে চলে আসছি যে আমরা দুষ্টাকে আগে কি করি তুলে ধরি তো এখান থেকে আমাদেরকে বেঁচে থাকা যায় সালামুকুম আহমতুল্লাহ আমি সাইফুদ্দিন খালেদ একজন দিনের দায়ী হিসেবে আমার একটা প্রশ্ন ছিল যে আমরা দাওয়াত ইসলামী তথা দাওয়াত ইসলামী দিনের জন্য এবং মানুষের কল্যাণের জন্য দাওয়াতি কাজের মধ্যে অংশগ্রহণ করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষের উপকার করে যাচ্ছে তো এর মধ্যে আমরা আমাদের আল্লাহ আল্লাহতালার কর্তৃক প্রদত্ত আমরা বেশ কিছু বালা প্রতি উৎপতিত হই তো এই ধরনের বালা মুসিবত দুর্যোগ এই ক্ষেত্রে ধাওয়াত ইসলামের কোনো উদ্বেগ আছে কিনা যে উদ্বেগের ফলে জনমানুষের কল্যাণ হচ্ছে এবং আমরা দাওয়াত ইসলামের মাধ্যমে মানুষ একটা কল্যাণ কিছু উপহার হিসেবে পাচ্ছে এবং এতে করে সমাজ উপকৃত হচ্ছে এরকম কোন কার্যক্রম যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দিয়ে বলি যেমন বাংলাদেশে যে দুর্যোগ হলো কিছুদিন আগে বা তুরস্কের মধ্যে ভূমিকম্প হলো আমার প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে দাওয়াত ইসলামীকে মানুষ অ্যাকসেপ্ট করছে কিভাবে দাওয়াত ইসলামী মানুষের কল্যাণে কাজ করছে এই দুটো প্রশ্ন আপনার কাছে দিই জি মাসা আল্লাহুল করিম আমার সাইফুদ্দিন খালেদ ভাই আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হোক এবং কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বা মহামারী তো এগুলোর ক্ষেত্রে দাওয়াত ইসলামী কি অবদান রেখেছে এই ব্যাপারে হয়তো আপনার প্রশ্ন তো আমি আপনাকে দাবাত ইসলামির একটা ডিপার্টমেন্টের ব্যাপারে পরিচয় করাতে চাই সেটা হচ্ছে এফ জি আর এফ ফাইজান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পুরো দুনিয়ার মধ্যে এইটি প্লাস ডিপার্টমেন্টে দিনের কিদমত করছে যেভাবে আপনি বলেছেন যে দিনের কাজ করা নেকির দাওয়াত দেওয়া তো এর সাথে সাথে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই এইটি প্লাস ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্টের নাম যেটা আমি আপনাকে বললাম ফাইজান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ এই ডিপার্টমেন্টটা এই জন্য দাওয়াত ইসলামী সৃষ্টি করেছে যেন এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আমার নবীর উম্মত যদি কোথাও প্রেশান হয়ে যায় কোথাও ক্ষতিগ্রস্ত হয় সেটা আগুনে পুড়ে হোক সেটা ভূমিকম্পের মাধ্যমে হোক সেটা কোনো প্রাকৃতিক দুর্যোগ এসে হোক অথবা সেটা আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে মানুষ পতিত হয়ে যায় তো যেটার কারণে সে বড় অসহায় ফিল করে একজন মানুষ তো ওই অবস্থায় দাবাতি ইসলামিক কীভাবে এফজিআরফের মাধ্যমে করছে আমি আপনাকে বলবো যেভাবে আপনি কিছুদিন আগে আমাদের গত বছরগুলোতে আমাদের সিলেটের মধ্যে বন্যা হয়েছে এবং এভাবে যদি দেখেন আমাদের চট্টগ্রামের দক্ষিণ জেলার দিকে সাতকানিয়া চন্দনাইশ ওই প্রায় বন্যা নকবলিত অবস্থা বন্যা অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করেছে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সাইফুদ্দিন কালেদ ভাই আল্লাহ পাকের দয়ায় আমি ফিজিক্যালি আলহামদুলিল্লাহ চন্দনাইশ যাওয়ার সুযোগ হয়েছে এবং ওখানকার যারা আমার নবীর উম্মত যারা ক্ষতিগ্রস্ত এমনও ছিল না তারা খানা রান্না করে খাবে কারণ তাদের চুলা কি হয়ে গিয়েছিল আপনার ডুবে গিয়েছিল পানিতে যেগুলো শুকনো কাঠ এগুলো কি হয়ে গিয়েছিল ভিজে গিয়েছিল কারণ রান্না করার মতো পরিবেশই ছিল না তো এই অবস্থায় তারা বড়ই কঠিন পরিস্থিতির সম্মুখীন ছিল আলহামদুলিল্লাহ দাবাতি ইসলামী খাবার রান্না করে ওখানেই রান্না করা হয়েছে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে প্রায় হাজারো ফ্যামিলির কাছে দাবাত ইসলামী আলহামদুলিল্লাহ রান্না করা খাবার বিলি করেছে ওই বন্যা কবলিত এরিয়াগুলোতে শুধু এখানে নয় আমি আপনাকে বলবো সিলেটে আল্লাহ পাকের দয়ায় সিলেটে যখন বন্যা হয়েছে আলহামদুলিল্লাহ দাবাতি ইসলামীর ওখানকার টিপ আলহামদুলিল্লাহ সিলেটের কবলিত মানুষের কাছে ট্রাম পৌঁছে দিয়েছে এবং আলহামদুলিল্লাহ সেখানে আমাদের ইউনিভার্সিটির টিম ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির আলহামদুলিল্লাহ যারা স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ তারা উদ্যোগ নিয়েছে দাবাত ইসলামীর আন্ডারে এবং ওখানেও আলহামদুলিল্লাহ এই কার্যক্রমকে আলহামদুলিল্লাহ প্রসার করেছে ঠিক একইভাবে আল্লাহ পাকের দায়ে যখন মহামারী ছিল যখন মানুষ ব্লাড দেওয়ার জন্য মেডিকেলে যাওয়া বন্ধ করে দিয়েছে কারণ রুগীও যাচ্ছিলো না তখন মেডিকেলে কেন কারণ ওখানে গেলে সেও করোনার মধ্যে আক্রান্ত হয়ে যাবে এই ভয়ে কিন্তু এই অবস্থায় একটা রোগ যেটা তেলিসিমিয়া বলা হয় ওই রোগের মূল যেটা সেটা হচ্ছে রক্ত কি করা দেওয়া এখন রক্ত যদি নাই পায় তাহলে ওই বাচ্চারা কি করতে পারবে না বাঁচতে পারবে না কারণ কেউ তো রক্ত দেওয়ার জন্য যাচ্ছে না আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আমির আমিরে দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদেরি দামাদ বরকাতমুল আলিয়া আলহামদুলিল্লাহ এলান করেছেন যে আমার নবীর দুর্দশাগ্রস্ত এই উম্মতের জন্য আমরা রক্ত দিয়ে কি করি সহযোগিতা করি আলহামদুলিল্লাহ হাজারো দাবাতি ইসলামীওয়ালা যারা দাবাত ইসলামীর ভলান্টিয়ার ওনারা আলহামদুলিল্লাহ ব্লাড দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ মেডিকেলগুলোতে যায় এমনও রিপোর্ট আসছে আলহামদুলিল্লাহ ব্লাড দেওয়ার কারণে দাবাত ইসলামী পুরো দুনিয়ার মধ্যে প্রায় ফিফটি থাউজেন্ড ব্লাড ব্যাগ আলহামদুলিল্লাহ রক্তের ব্যাগ দাবাতি ইসলামী প্রোভাইড করেছে তো এটা কিন্তু ছোটো এসিপমেন্ট না তো আল্লাহ পাকের দয়া দাওয়াতি ইসলামী রক্ত দিয়েও আমার নবীর উম্মতের আলহামদুলিল্লাহ পেরেশান নি দূর করার চেষ্টা করছে ঠিক একইভাবে যেখানে খাবার পৌঁছানো দরকার সেখানে খাবার পৌঁছিয়ে দাবাত ইসলামী এই চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল করিম তো আমাদের প্রত্যেকের জিম্মদারি যে আমরা যেন এই কাজগুলোকে আপন করে নিই এবং আলহামদুলিল্লাহ দিনের কাজের সাথে সাথে জনকল্যাণমূলক কাজগুলোকেও আগে বাড়তে থাকি আমার আরেকটি প্রশ্ন যে যখন মানুষ মৃত্যু হয় সৎকার করার জন্য কবর দেওয়ার জন্য যে কাজটা আসলে এই ক্ষেত্রে আমরা কোন প্ল্যাটফর্মে গেলে পরে মানুষের খুব কাছাকাছি থেকে দাওয়াত ইসলামীকে সহজে পাওয়া যাবে অর্থাৎ একজন মানুষ একটা মানে বাড়িতে কোনো একজন মৃত্যু সংবাদ আসলো কোনো মানুষ মারা গেল তাকে এমনও আছে দেখা যায় এর মধ্যে অনেক গরিব গুড়াওয়া আছেন অনেকে হয়তো বা ধর্নাঢ্যও আছেন কিন্তু এই ক্ষেত্রে দাওয়াত ইসলামী কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি মানুষের একেবারে সহজে মানুষের সাথে কানেক্টেড হয়ে যাওয়া যেমন এই ধরনের কোনো উদ্বেগ দাওয়াত ইসলামীর আছে কিনা না করিম আমার সাইফুদ্দিন খালেদ ভাই আরেকটি বড়ই সুন্দর করেছেন এটা আপনার এফ জি ডিপার্টমেন্টের সাথে রিলেটেড আমরা আরেকটা ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ক্রিয়েট করেছে সেটার নাম হচ্ছে কাফন দাফন মসলিশ। তো আলহামদুলিল্লাহ কাফন দাফন ডিপার্টমেন্টের মূল যেটা কাজ সেটা হচ্ছে যারা মারা যাবে তাদের গোসলের ব্যবস্থা করা এবং তাদের কাফনের ব্যবস্থা করা এবং তাদের জানাজা এবং তাদেরকে দাফন করা তো এই কাজটা দাবাত ইসলামী করে থাকে এটা করার পিছনে মূল রিজন হচ্ছে কারণ অনেকেই একটা তো আপনি বলেছেন সহযোগিতার ক্ষেত্রে তো আমি আপনাকে আরেকটা দৃষ্টিকোনো তুলে ধরবো সেটা হচ্ছে অনেকেই আমরা এই কাজগুলো করি কিন্তু সুনত মোতাবিক হয় না শরীয়ত মোতাবিক হয় না অনেকে জানেই না যে সুন্নত তরিকায় গোসল কিভাবে হবে তো আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী কাফন দাফন ডিপার্টমেন্টকে কি করেছে আলহামদুলিল্লাহ সৃষ্টি করেছে এই ডিপার্টমেন্ট বানিয়েছে এই জন্য যেন এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আমার নবীর উম্মত যারা মুসলমান দুনিয়া থেকে বিদায় নিবে এবং তাদের গোসল থেকে শুরু করে তাদের কাফন এবং তাদের দাফন জানাজা এবং তাদের ইসালে সবাবের ব্যবস্থা ওই ডিপার্টমেন্টের আন্ডারে আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন হয়ে থাকে এবং আপনি বলবেন করোনাকালীন সময়ে এমন পরিবেশ গিয়েছে তো অনেক সময় দেখা যাচ্ছে ছেলে বাবাকে টাচ করছে না তো এই ধরনের পরিস্থিতিও কিন্তু আমরা দেখেছি আলহামদুলিল্লাহ ওই অবস্থায় দাবাত ইসলামীর এফ জি টিম কাফন দাফন মুসলিষের আন্ডারে আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন যারা ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের কাফন দাফনের ব্যবস্থা করেছে এবং এটার বাকায়দা ডাটাও দাবাত ইসলামী কি করেছে আলহামদুলিল্লাহ এটার লিস্ট ডাটা কীভাবে দাবাত ইসলামী একিৎমতকে আঞ্জাম দিয়েছে বাকায়দা ডকুমেন্টারিও আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন রয়েছে দাবাত ইসলামী তো শুধুমাত্র এটা এখানে নয় আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ার মধ্যে দাবাত ইসলামী এই কাজটাকে আলহামদুলিল্লাহ করেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কাদের আমার প্রশ্ন হচ্ছে এফ জি নিয়ে এফ জি নিয়ে বললেন যে আপনারা অনেক কাজ করছেন আমি ফেসবুকে দেখলাম যে ফিলিস্তিনে আপনাদের অনেক সাহায্য সহযোগিতা দেখলাম ফেসবুকের মাধ্যমে তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে ফান্ড কালেকশন এত টাকা আপনারা এত টাকা করতে পারছেন এবার এটা এটা করতে গিয়ে আসছে এর উৎসটা কি এটা একটু জানার জন্য জি মাসা আল্লাহুল করিম আল্লাহ পাকের দয়া আমার আব্দুল কাদের ভাই যেটা প্রশ্ন করেছেন আসলে দাবাত ইসলামী যখন দিনের কাজ করে বিভিন্ন ডিপার্টমেন্টের কথা যখন আমরা বলি যেভাবে আপনি উদাহরণ দিলেন যে আমাদের সিলেটের বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছানো এভাবে এফ জিআরএফের আলোচনা কিছুক্ষণ আগেও আমি করতেছিলাম তো শুধুমাত্র এফ জিআরএফ না শুধুমাত্র কাফন দাফন না দাফাতি ইসলামী এভাবে অনেকগুলো ক্ষেত্রে যেভাবে মসজিদ নির্মাণ কাজ এটাও করছে তো যখন এটা আসে স্বাভাবিকভাবে ফান্ডের কথাটাও অবশ্যই চলে আসবে কারণ ফান্ডের বিষয় এই জন্যই আসে কারণ এই ফান্ডগুলো আসবে থেকে স্বাভাবিক এটা আমার আব্দুল কাদের ভাইয়েরও প্রশ্ন হতে পারে আরও অনেকের প্রশ্ন হতে পারে মাদানি চ্যানেলে দর্শকবৃন্দেরও প্রশ্ন আসতে পারে তো আলহামদুলিল্লাহিরপুল আলমিন দাবাতি ইসলামী আলহামদুলিল্লাহ রুপুল আলমিন বিভিন্ন এলাকায় আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক বানিয়েছে যেভাবে আমরা এখানে বসেছি ঠিক একইভাবে মাদানী চ্যানেলের মাধ্যমে ঠিক একইভাবে নেকির দাওয়াত দিয়ে আমার নবী সুন্নতের পয়গামকে পৌঁছিয়ে দাওয়াত ইসলামিক ঘর ঘর পৌঁছানোর যে মিশন আলহামদুলিল্লাহ সেটার জন্য আলাদা প্ল্যাটফর্ম দাওয়াত ইসলামী রেডি করেছে ইস্তামার মাধ্যমে বয়ানের মাধ্যমে এবং নেকির দাওয়াত দিয়া মানুষদেরকে উৎসাহ কর দিচ্ছে যে মানুষ যেন তাদের ডোনেশন তাদের সম্পদ সৎকার করে তাদের সম্পদকে দিয়ে দিনের কাজে লাগায় তো দেখুন যখন ওয়েলফেয়ারের কাজ আসে জনকল্যাণমূলক কাজ আছে আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আমাদের দেশে অনেক মানুষ এমন রয়েছে যারা জনকল্যাণে এগিয়ে আসে কিন্তু তাদের কাছে এই অপরচুনিটি থাকে না যে তারা এই ফান্ডকে তাদের কাছে পৌঁছাবে ভুক্তভোগীদের কাছে পৌঁছাবে কারণ যখন কোনো পার্সেন তার কাছে মানি আছে কিন্তু তার কাছে ম্যান পাওয়ার নাই নেটওয়ার্ক থাকে না আলহামদুলিল্লাহ দাবাতি ইসলামী আমি আপনাকে বলবো সিলেটে নেটওয়ার্ক আছে দাবাতি ইসলামী আলহামদুলিল্লাহ হবিগঞ্জে ওখানে আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক আছে পুরো বাংলাদেশে বরিশালে যদি বলেন খুলনাতে যদি বলেন রাজশাহীতে বলেন ঢাকায় বলেন চট্টগ্রামে বলেন দাবাত ইসলামী পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ টিম ওয়ার্ক করতেছে তো আজকে যদি আপনি সিলেটে আমি যাই নাই কিন্তু সিলেটে দাবাতি ইসলামীর ত্রাণ বিতরণ কার্যক্রম চলেছে আপনি বলবেন কীভাবে ওখানে দাওয়াত ইসলামী উপস্থিত আলহামদুলিল্লাহ ওখানকার দাবাত ইসলামীর টিম আলহামদুলিল্লাহ ওখানে ওয়ার্ক করে ওই কাজকে আঞ্জাম দিয়েছে কারণ দাওয়াতি ইসলামীর মধ্যে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় বিষয় দাবাতি ইসলামীর এতগুলো ম্যান পাওয়ার এবং সবাই শুধুমাত্র এমন নয় যে এরা নিজেরাও দাওয়াত ইসলামীকে কি করে আলহামদুলিল্লাহ আর্থিকভাবে সহযোগিতা করে হয়তো অনেকেই এটা আর্থিকভাবে সহযোগিতা করে নিজের মান্থলি বেসিস দাওয়াত ইসলামীকে ডোনেট করে আবার ইয়ারলি বেসিস দাওয়াত ইসলামীকে ডোনেশন দেয় জাকাত ডোনেট করে এবং তাদের ফিতরা নফল ডোনেশন এগুলো দাওয়াত ইসলামীকে সাপোর্ট করে যখন হাজারো মানুষ দাওয়াত ইসলামীর সাথে রিলেটেড লাখো মানুষ রিলেটেড সবাই যখন অল্প অল্প সাপোর্ট করে আলহামদুলিল্লাহ এই অ্যামাউন্ট অনেক বিশাল হয়ে যায় আর এটাকে যখন দাওয়াত ইসলামী রাইট ইউজ করছে আলহামদুলিল্লাহ এর বেনিফিট আপনাদের সামনে আপনি যে বললেন যে লক্ষ লক্ষ মানুষকে আপনারা পয়গ্রাম পৌঁছে দিচ্ছেন দাওয়াত ইসলামী তো এই ক্ষেত্রে ইয়াং জেনারেশনের জন্য আপনারা কি করতেছেন এখন ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করার জন্য দাওয়াত ইসলামীতে আনার জন্য কি স্টেপ নিচ্ছেন আপনারা জি আল্লাহুল করিম আমার ভাই আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে ইয়াং জেনারেশনকে দাবাত ইসলামীতে অ্যাট্রাক্ট করা আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের দয়াই এত বেশি পরিমাণে হয়েছে না আমি আপনাকে বলবো যখন আমাদের মিটিংগুলোতে যাই अपनी देवें मैक्सिमाम या यांग जेनारेशन আলহামদুলিল্লাহ রবী আপনি বলবেন ইউনিভার্সিটির স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ স্কুলের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ব্যবসায়ীদের মাঝেও বিভিন্ন পেশাজীবীদের মাঝেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনের পয়গ্রামকে এভাবে পৌঁছিয়েছে এদের জন্য আলাদা টিম বানানো হয়েছে যেমন দাওয়াত ইসলামীর এডুকেশন ডিপার্টমেন্ট আছে যে এডুকেশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে কাজ করা কলেজগুলোতে কাজ করা ওখানে আমাদের টিম বাকায়দা স্টুডেন্টের মাঝে নিকির দাওয়াত দেয় তাদেরকে আমার নবী শূন্য শেখায় তাদেরকে আলহামদুলিল্লাহ সুন্নতে রসুলকে পৌঁছায় তাদের মাঝে ইস্কে রসুলকে পৌঁছানোর চেষ্টা করে তাদের মাঝে খোফে হুদা সৃষ্টি করার চেষ্টা করে এবং তাদেরকে নামাজ প্রশিক্ষণের ব্যবস্থা দাওয়াতি ইসলামী আলহামদুলিল্লাহ করে থাকে তো দাওয়াতি ইসলামী আল্লাহ পাকের দয়ায় ম্যাক্সিমামই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আপনি দেখবেন ম্যাক্সিমামই ইয়াং জেনারেশান যুবক শ্রেণী দাবাত ইসলামীর সাথে এত বেশি পরিমাণে রিলেটেড যেটা আল্লাহ পাকের দয়া আর ইনারা যেভাবে গুনাহের মধ্যে থাকার কথা ফ্যাশনের মধ্যে থাকার কথা ইয়াং জেনারেশন আড্ডার মধ্যে থাকার কথা তারা যুব সমাজের যে বর্তমান পরিস্থিতি চলছে ওই ক্ষেত্রেও দাওয়াত ইসলামী ওখানে পৌঁছে গিয়ে তাদেরকে ওই ধরনের আড্ডা থেকে বাঁচিয়ে ওই ধরনের গুনাহের পরিবেশ থেকে বাঁচিয়ে নেকির দাওয়াত দিয়ে আল্লাহ রসুল্ল সুন্নতের পরিবেশে নিয়ে আসছে আচ্ছা আমার আরেকটা প্রশ্ন মার্শাল হ্যাঁ ফেস টু ফেস প্রোগ্রামে আজকের উপস্থিতি সবার সাথে আপনাদের কাছে একটা প্রশ্ন যে আমরা দিনের ক্ষেত কাজ করে যাচ্ছেন কিন্তু দুনিয়াবি এখন দিন এবং দুনিয়াকে সমন্বয় করে এখন যেহেতু মানুষকে চলার পথে দিন এবং দুনিয়া দুটাকেই সমন্বয় করতে হয় সেক্ষেত্রে আপনারা আলিম বানাচ্ছেন কিন্তু আপনাদের কাছে এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে মানুষটা আলিম হচ্ছে তার কাছে দুনিয়াবি জ্ঞানও বা দুনিয়াবি কাজও তার তার কাছে সে পারদর্শী হবে অর্থাৎ তার কাছে দুনিয়ার জ্ঞানও থাকবে আকিরাতের জ্ঞানও থাকবে এই ধরনের কোনো কর্মসূচি আপনাদের আছে কি না বা এ ধরনের কোনো পরিকল্পনা আপনার হাতে নিয়ে মাশা আল্লাহুল করিম আল্লাহ পাকামা সাইফুদ্দিন খালেদ ভাইকে দান করুক কবুল করুক আসলে দাবাতি ইসলামী শুধুমাত্র আলিম বানাচ্ছে তা নয় শুধুমাত্র হাফিজে কোরআন বানাচ্ছে তা নয় আলহামদুলিল্লাহ দাবাতি ইসলামী একদিকে তো একটা ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা যেটা হাফিজে কোরআন তৈরি করছে কারণ আমার নবীর উন্মতের জন্য হাফিজে কোরআন জরুরি কারণ তারা ইমামত করাবে হাফিজ সাহেব আলহামদুলিল্লাহ তারাবি করাবে হাফিজে কোরআন তো ওই ফিল্ডটাকে দাবাতি ইসলামী হাফিজে কোরআনের মাধ্যমে আলহামদুলিল্লাহ কবার দিচ্ছে একইভাবে ওলামা দরকার কারণ উলামা হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শক তো উলামা হবে না তো পথ প্রদর্শন কে করবে তো এটার জন্য দাবাত ইসলামী আলহামদুল্লাহ উলামাও আলহামদুলিল্লাহ কি করতেছে তৈরি করছে ঠিক একইভাবে আপনি যেটা বলতেছেন দুনিয়াবিভাবে যদি একজন আলিমে দিন যিনি যদি কিও হয় এডুকেটেড হয় দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয় সে যদি অন্যান্য যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ওই পেশায় তো আপনার কাছে যেটা তো আমি আপনাকে এটাও বলবো যে দেখুন সাইফুদ্দিন খালেদ ভাই যিনি ডাক্তার সে কিন্তু আলিম না তো আমরা অনেক সময় দেখি যে আলিমকে ডাক্তার বানাতে চাই বুঝে আসছে আইটি স্পেশালিস্ট সে কিন্তু ডাক্তার আলিম হয় না ফিল্ড কিন্তু আলাদা আলাদা কারণ যার ফিল্ডে সেই কি আলহামদুলিল্লাহ এক্সপার্ট বিদায় সে ওইটার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অবদান রাখা অপরচুনিটি পাচ্ছে কিন্তু আজ আমরা যখন দেখি না যখন উলামার কথা আছে হাফিজে কুরআনের কথা আছে মাদ্রাসার কথা আছে তখন আমরা আমাদের মাথার মধ্যে এটা চলে আসে তাদের কাছে দুনিয়া নাই তাদের কাছে ভালো দুনিয়াবি ডিগ্রি নাই তাদের কাছে ইংলিশ এক্সপার্ট না তারা তো এই ধরনের থিঙ্কিং কিন্তু আমাদের মাথায় চলে আসে কিন্তু একটা জিনিস আমি যদি ইনাদেরকে বলি যে যিনি ডাক্তার আছে উনি নামাজ কি পরিশুদ্ধ পারে কারণ ওনার কাছে ওই ইলম নাই কিন্তু ওই জ্ঞান তার কাছে নাই তো আলহামদুলিল্লাহ রবী আলমিন দাওয়াতি ইসলামী যেভাবে এদের ফিল্ড আছে ঠিক ইনার ফিল্ডও আলাদা এটা তো একটা কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি মেসেজ পৌঁছাতে চাই আপনাকেও এবং সাথে দর্শকবৃন্দকে দাবত ইসলামী আলহামদুলিল্লাহ এমন ওলামা তৈরি করছে আমাদের সমাজের মধ্যে যারা আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন কিতাবত করবে আলহামদুলিল্লাহ ইমামত করবে সাথে সাথে তারা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ জাকাত কোর্স করাবে এবং কি কাদেরকে যারা বিজনেসম্যান আপনি বলবেন তাদেরকে কেন জাকাত কোর্স করাবে তাদেরকে বিজনেসের আহকাম এর সম্পর্কে তাদেরকে লেকচার দিবে তো এটাও দাওয়াত ইসলামী রেডি করতেছে কিন্তু তো শুধুমাত্র এটা তো দিনই গেল আলহামদুলিল্লাহ দুনিয়াবিভাবে যদি বলেন দাওয়াত ইসলামী একটা ডিপার্টমেন্ট সৃষ্টি করেছে দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল যেটার মধ্যে আলহামদুলিল্লাহ রবীল আলমিন রাখা হয়েছে একজন বাচ্চা সে এই প্রতিষ্ঠানে পড়বে সে দুনিয়াবি জ্ঞান অর্জন করবে যেভাবে আমরা আপনি যেটা বলেছেন দুনিয়াবি যে ডিগ্রিগুলো আছে সেগুলো সে ওখান থেকে অ্যাসিভ করবে এবং সাথে সাথে সেখানে কোরআন শিখবে এবং সাথে সাথে সে সেখান থেকে মাসাইল শিখবে সাথে সাথে সে সরিয়ে শিখবে তো আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মও দাবাতি ইসলামী আলহামদুলিল্লাহ সৃষ্টি করে দিয়েছে যখন সময়ের পরিবর্তনের সাথে সাথে দাবাতি ইসলামী যখন যেটা যখন আমার নবীর উন্মতের জন্য প্রয়োজন আলহামদুলিল্লাহ সেটাকে আমাদের সমাজের মধ্যে উপস্থাপন করছে আমার আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই যে আপনাদের দাওয়াত ইসলামীতে যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দাওয়াতগুলো আসে যেমন অনেক সময় বলে তিন দিনের মাদানি কাফেলায় যাওয়ার কথা ইজতেমায় যাওয়ার কথা তেষট্টি দিনের কোর্স এক বছরের কোর্স পর্যন্ত আছে তো আমার প্রশ্নটা হচ্ছে ধরেন আমরা যারা মানে আসলে দুনিয়াবি কাজে যেটা সত্যি কথা আমরা যারা দুনিয়াবি কাজগুলোতে একটু বেশি ব্যস্ত হয়ে যাই তো আমাদের জন্য আসলে সবসময়ে সম্ভব হয় না আসলে যে এত দিনের কোর্সগুলোতে আসলে অ্যাটেন্ড করা টানা দিনের কোর্সগুলোতে কারণ আমরা হয়তো ডেইলি হয়তো কিছু না কিছু সময় পাই যেটার সাথে হয়তো সবসময়ে একই রকমভাবে সময় হয় না যে একদিনে টানা মানে কোনো একটা কাজে ইনভলভ থাকা তো আমার প্রশ্নটা হচ্ছে আসলে এই বিষয়ে আপনারা কোনো কিছু মানে করতেছেন কি না যে আমরা আসলে এই যে মানে ব্যস্ত রুটিনের মাঝখানেও যদি আমরা কোনোভাবে কি দিনই শিক্ষা গ্রহণ করতে পারি কিনা এই বিষয়ে আপনাদের আসলে অ্যাক্টিভিটিটা কি মার্শাল্লাহুল করিম আল্লাহ পাক আমার রিয়াদ ভাইকে বরকত দান করুক যে রিয়াদ ভাই প্রথমত এটা যে আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী তিন দিনের জন্য দাওয়াত দেওয়া আপনাকে মাদানী কাফল মুসাফির হতে দাওয়াত দেয় শুধু আপনাকে নয় আলহামদুলিল্লাহ যারা বিজনেসম্যান আছে তাদেরকেও দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ যারা লয়ার্স আছে তাদেরকেও দাওয়াত ইসলামী দাওয়াত দেয় যেভাবে যারা ব্যাংকার আছে মাসাল্লা আমার আব্দুল কাদের ভাই ওনাকেও আমরা দাওয়াত দিচ্ছি যে চলেন মাদানি কাফেলার জন্য এভাবে মশাল্লা আমার সাইফুদ্দিন কালেদ ভাইকেও বলতেছি ভাই চলেন মাদানি কাফেলায় তো আসলে এটাকে হয়তো আপনার কাছে এটা লাগতেছে যে তিন দিন অনেক বিশাল দিন তেষট্টি দিনের জন্য যাব কেমনে যাব তো দেখুন রিয়াদ ভাই আল্লাহ পাক এর দয়া হায়াত কে দিয়েছে রিয়াদ ভাই হায়াত কে দিয়েছে আল্লাহ তালা দিয়ে জি কে দিয়েছে আল্লাহ আল্লাহ তালা দিয়েছে কয় বছর দিয়েছে কাউকে তিরিশ বছর কাউকে চল্লিশ বছর কাউকে পঞ্চাশ বছর একটু চিন্তা করি আপনি আপনি দুনিয়ার লাইফের জন্য আপনার মেডিকেল সেক্টরে টাইম দিচ্ছেন না আপনি শিকার জন্য দিয়েছেন কি না আপনি আপনার এম বিবিএস ডিগ্রি করার জন্য কয় বছর দিয়েছেন আপনি দিয়েছি তো পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর দিয়েছেন কেন আপনি প্রফেশনে যাবেন এই জন্য এটার জন্য যদি আপনি পাঁচ ছয় বছর দেন তাহলে আল্লাহ পাকের দিন শিকার জন্য আপনার কাছে কি একটা বছরও নেই যে পাক আপনাকে চল্লিশ বছর দিয়েছে যে আল্লাহ পাক আপনাকে তিরিশ বছর হায়াত দিয়েছে তো দেখুন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য তো আমি এখানকার জন্য যদি আপনি চার পাঁচ বছর বিবিএস ডিগ্রির জন্য দিয়ে দিতে পারেন একটা বছর কি আল্লাহ পাকে দিতে পারেন আপনি এখানে আসলে একটা কথা হচ্ছে না ঠিক আছে আপনার কোশ্চেনটা কিন্তু বাট যে জিনিসটা সেটা হচ্ছে আসলে টানা এরকম সময়টা আসলে দেওয়াটা যেটা সত্যি কথা প্রফেশনাল লাইফে আসলে অনেকের জন্যই আসলে খুবই টাফ হয়ে যায় এটা ঠিক আছে যে মানে যিনি আসলে সেন্টিমেন্টালি চিন্তা করলে আসলে এটা আমাদের উচিত আসলে সময়গুলো এল্লা দিনই কাজেও জিনিসগুলো দেওয়া কিন্তু আসলে প্র্যাকটিক্যাল লাইফে আসলে ব্যস্ততার কারণে যেটা সত্যি অনেক কষ্ট হয়ে যায় আসলে জি রিয়াদ ভাই আমাকে অবশ্যই ব্যস্ততা তো আমাদের মাঝে আছেই এখন এই ব্যস্ততার ফাঁকে যেভাবে আপনি আপনার ঘরের কাজগুলো করেন করেন না আপনার ঘরে বিয়ে হয় আপনি যান না ছুটি নেন না নেন কিসের জন্য নিচ্ছেন ফ্যামিলির জন্য কিসের জন্য নিচ্ছেন আপনার প্রফেশনের জন্য কিসের জন্য নিচ্ছেন আপনার পার্সোনাল লাইফকে এনজয় করার জন্য তো যেভাবে একজন ব্যক্তি তার বাকি সাইডগুলোকে কি করতে তার প্রফেশন থেকে টাইম নিয়ে কিন্তু সেগুলোকে ম্যানেজ করে চলছে যখন আখিরাতের বেলায় আসে তখন আমি অনেক ব্যস্ত যখন বলে মদানি কাফালাই নামাজ শিখবো তখন বলে যে আমার অনেক আমার টাইম নেয় তখন বলে যে আমার চাকরিতে ছুটিই নেয় কিন্তু আমাদেরকে মন মানসিকতা তৈরি করতে হবে এটা যেভাবে আমি আমার ব্যক্তিগত কাজের জন্য টাইম বের করছি ঠিক একইভাবে যদি কোনো বান্দা চায় সে যতই ব্যস্ততার মজে থাকুক তাহলে সে যদি চায় আমি কিছু টাইম আল্লাহ পাকে দিন শিকার জন্য আমার নবী শূন্য শিকার জন্য আমি কি করব দিব তাহলে অবশ্যই সে বের করে নিতে পারবে কারণ এটা বের করতে পারতেছে বলেই তো আজকে দাওয়াত ইসলামীর এই বিশাল অর্গানাইজেশন পুরো দুনিয়ার মধ্যে পৌঁছে গিয়েছে এক দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন আমরা তো অনেক ব্যস্ততার মধ্যে অল্প টাইম কিভাবে আমরা করতে পারি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যারা বেশি ব্যস্ততার মধ্যে যারা ফিজিক্যাল টাইম দিতে পারছে না দাবাত ইসলামীকে হয়তো তিন দিন তেষট্টি দিন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তাদেরকেও ছেড়ে দেয় নাই আলহামদুলিল্লাহ তাদের জন্য ফাইজান অনলাইন একাডেমি দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট কায়েম করেছে যে আলহামদুলিল্লাহ যেই ডিপার্টমেন্টে অনলাইনে আপনি ঘরে বসে ইলমে দিন শিখতে পারবেন আপনি আপনার প্রফেশনে থেকে আপনার অফিসে থেকে আপনি ওখান থেকে অনলাইনে আধা ঘন্টা আপনার ওয়ান টু ওয়ান টিচার আপনাকে পড়াবে কোরআন পড়াবে আপনাকে আকাইদ পড়াবে আপনাকে মাসাইল পড়াবে আপনাকে নামাজ শিখাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি দয়া করে আপনাকে সুন্নতে রসুল শিখাবে আপনাকে জাকাতের মাসাইল শিখাবে আপনাকে পবিত্র হওয়ার পদ্ধতি শিখাবে গুসল শিখাবে উজু শিখাবে অনলাইনে শিখাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ফয়জান অনলাইন একাডেমিতে বর্তমানে প্রায় টোয়েন্টি থাউজেন্ড প্লাস স্টুডেন্ট পড়তেছে অনলাইন একাডেমিতে আলহামদুলিল্লাহ আপনিও পড়তে পারেন এবং যেভাবে যারা বিভিন্ন প্রফেশনে আছে তারাও চাইলে ইনশাআল্লাহুল করিম অ্যাটেন্ড করতে পারে পাক কবুল করুক মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আমরা আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ফেস টু ফেস প্রোগ্রাম নিয়ে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামে অনেকগুলো প্রশ্ন আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসেছে আমরা জানার সুযোগ পেয়েছি এবং সাথে আপনাদের কাছেও পৌঁছানোর চেষ্টা করেছি তো আমি আপনাদেরকেও দাওয়াত দিব আসুন না দাওয়াত ইসলামীকে দূর থেকে কেন দেখব কাছে আছি এবং দাওয়াত ইসলামীকে কাছ থেকে দেখি এবং ফিজিক্যালি রিলেটেড হয়ে যায় আল্লাহ পাক যদি চাই ইনশা আল্লাহুল করিম আপনিও নেকির কাজে সামিল হওয়ার সুযোগ পাবে তো আজকে এই ঈদুল পিতরের দিনে আপনাকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক আপনাদের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم